খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। জমি জমা সংক্রান্ত অনেক সমস্যায় ভুগে থাকি, জমির মাপ বুঝি না, জমির সীমানা নিয়ে অনেক কোন্দল সৃষ্টি হয়। সঠিক পদ্ধতিতে এবং সঠিক নিয়মে যদি আপনি জমি সংক্রান্ত একটি বিষয় যদি জানেন তাহলে কিন্তু অনেক উপকৃত হতে পারবেন। ভিডিওটি এতটুকু না টেনে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন, সরাসরি আমরা দেখে নেব। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। তো এটি হচ্ছে আয়তাকার জমি এবং ত্রিভুজ আকারের যে জমিগুলো রয়েছে, এছাড়াও বৃত্তাবাস অনুপাতে যে সমস্ত জমি রয়েছে, এরপরেও দেখা যাচ্ছে যে একাধিক ত্রিভুজ রয়েছে, একটি জমিতে কয়েকটি ত্রিভুজের চিহ্ন মানে কোণ রয়েছে। আবার কিছু কিছু জমির মাপ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই জমিটির যে চতুর্ভুজ ঠিকই কিন্তু জমিটির কোণ রয়েছে মানে অ্যাঙ্গেল রয়েছে। তো এভাবে আপনারা যদি আরও দেখতে চান তাহলে এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে বেশ কিছু আরও আমরা জমির পরিমাপগুলো দেখতে পাচ্ছি যে কী রকম ব্যাসার্ধ পরিমাণ জমিগুলো হয়ে থাকে। একদম নিখুঁত ও নির্ভুলভাবে আমরা জমি জমার পরিমাপগুলো সংক্রান্ত বিষয়গুলো আমরা জানতে পারবো, সেটি আজকের মূল বিষয়। আপনি ধরে নিন যে আপনার একটি জমি ত্রিভুজাকারের, আপনি কীভাবে পরিমাপ করবেন? এই অপশনটাতে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা জানেন এই সমস্ত জমির হিসাব নিকাশ বের করার জন্য আমাদের গাণিতিক কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, আর এই গাণিতিক অ্যাপ্লাইগুলো আমরা অনেকেই জানি না, বিধায় হয়তো এ সমস্ত কাজ আমরা করি না। তবে আজকে ম্যাজিকের মতন আপনাদেরকে একটি বিষয় দেখিয়ে দেব। আচ্ছা বন্ধুরা, আপনারা একটু খেয়াল রাখুন, দেখুন এইখানে এ বি সি তিনটি কোণ দেওয়া রয়েছে। আপনারা ধরে নিন যে এই জমিটির এ অংশ অর্থাৎ প্রথম অংশ, এখানে প্রথম বাহু অর্থাৎ এ বাহু সমান সমান এখানে আপনি একটা ফুট তৈরি করবেন। তো এই ফুটটি ধরুন যে আপনি 80 ফুটের একটু ফিতা দিয়ে মাপছেন, মাপার পরে দেখছেন যে এখানে 80 ফুট। তো আপনারা এই প্রথম বাহু অর্থাৎ এর ঘরে 80 দিবেন। এরপরে বি যে ঘরটি, বি যে অংশটি রয়েছে, এই বি অংশে অর্থাৎ দ্বিতীয় বাহুতে আপনি ধরুন যে এখানে 110 ফুট, তৃতীয় যে বাহুটি রয়েছে নিচে, এই বাহুটি আপনি ফিতা দিয়ে মাপার পরে আপনি মনে করুন যে এখানে 120 ফুট সমপরিমাণ আপনি পেয়েছেন। তো এবার আপনারা খুব সহজেই বুঝুন, যারা এখানে ক্ষেত্রফল এভাবে বর্গমূল আকারে আপনারা ইউজ করেন আর যারা ইউজ করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি, আর যারা ইউজ করতে পারেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক কার্যকারিতা হবে। কিন্তু ত্রিভুজ আকারে জমিটি, তাই আমরা তিনটি বাহুতে আমরা এভাবে মাপার পরে সঠিক মাপটা এখানে বসে দেব। জাস্ট এখানে একটি পরিমাপের ঘরে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এই অংশে খেয়াল রাখুন, দেখুন একটা ম্যাজিক দেখাবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাজিক অনুপাতে এখানে আমরা মোট ক্ষেত্রফল পেয়েছি, অর্থাৎ একটি আরেকটির সঙ্গে গুণ করে যে ক্ষেত্রফলটি বের হয়েছে সেটি এই বর্গফুট আকারে বের হয়েছে। এরপরে অটোমেটিকভাবে যেটি আমরা এখানে অঙ্ক কষিয়ে যে ফলাফলটা বের করব যে জমির পরিমাণ কত কত শতাংশ, সেইটি কিন্তু একেবারেই একদম নিখুঁতভাবে এখানে মোট 9.82% জমি মাপ দিয়েছে। এরপরে এটিকে কাটায় পরিণত করে দিয়েছে, এরপরে উজুতাংশে পরিণত করে দিয়েছে। আপনারা একটু ব্যাক করলে দেখতে পাবেন এখানে চতুর্ভুজ আকারে, যেটা আমরা আয়তাকারের জমি বলি, এখানে যদি ক্লিক দেন তাহলে আপনি ঠিক আগের মতোই জমিটির যে দৈর্ঘ্য ফুট রয়েছে, ধরুন যে এই জমিটির এক প্রান্তে রয়েছে 100 ফুট, আর এক প্রান্তে রয়েছে ধরুন যে এখানে 100 ফুট, আর এক প্রান্তে রয়েছে এখানে অর্থাৎ প্রশস্ত দিক থেকে ধরুন যে 80 ফুট দেওয়া রয়েছে, এখানে আমি দিলাম 80 ফুট, অর্থাৎ জমিটির চার কোণটা মাপার পরে আমরা ধরে নিলাম যে 100, 100, 80, 80। এই যে জমির মাপটা আমরা দিলাম অর্থাৎ দুটি দৈর্ঘ্য এবং দুটি প্রস্থ এখানে আমরা কিন্তু বসিয়ে দিয়েছি। তো সমপরিমাণ যেহেতু তাই আমি এই মাপটাও সমপরিমাণ দেখাচ্ছি। এরপরে আমরা পরিমাপের ঘরে জাস্ট একটা ক্লিক করলেই আমরা জমিটির পরিমাপ পেয়ে যাব একদম নিখুঁতভাবে। তো এবার আমি একটু ব্যাক করলাম, এবার দেখুন অনেক জমি আছে এরকম বৃত্তাবাস অর্থাৎ এরকম মাপের কিছু জমি রয়েছে, তাহলে আমরা এ এবং বি অনুপাতে জমিটিকে সাজিয়ে নিব।
আর কেউ যদি অঙ্কর ফর্মুলাতে যান তাহলে সেটি হচ্ছে এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছেন, এই ফর্মুলায় আপনাকে অঙ্কটি বের করতে হবে। তো যেহেতু আমরা অঙ্ক করতে পারি না বা জানি না, তো সেহেতু আমাদের জন্য খুবই উপকৃত এই জিনিসটি, তাই আমরা জাস্ট এই ফিতা দিয়ে মাপার পরে এ মাপটাকে আমরা এখানে বসিয়ে দেব। তো ধরুন যে আমি এখানে 250 ফুট আমি দিলাম, আর এখানে যে রাউন্ডে রয়েছে ধরুন যে আমি এখানে 310 ফুট দিয়ে দিলাম। তো এরপরে আমরা যদি পরিমাপে ক্লিক দেই তাহলে কিন্তু কত শতাংশ জমি রয়েছে এই জমিটার মধ্যে আমরা কিন্তু খুব সহজে পেয়ে যাব। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কিন্তু তা ফলাফলটি সহজে বের করে দিতে পারবেন, যা হয়তো অন্য কেউ দেখে চমকে উঠতে পারে। তো ভিউয়ার্স, এমনইভাবে আপনি যে ধরনেরই জমি বের করতে যান না কেন, জাস্ট আপনি এখানে ক্লিক দেবেন এবং ওই অনুপাতে বাহুর দৈর্ঘ্য প্রস্থ এই জিনিসগুলো আপনারা এখানে বসাবেন, তাহলে দেখবেন নিখুঁতভাবে অ্যান্সারটি চলে আসবে। তো আশা করছি আপনার যতটুকু জানার দরকার, আপনারা এর থেকেও বেশি কিছু জানলে আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত এটি দেখে নেবেন। এবার আপনাদেরকে আমি জানিয়ে দিব যে আসলে এটি কোথা থেকে নেওয়া হয়েছে, বিডি ল্যান্ড সার্ভে ক্যালকুলেটর 7.29 ভার্সন। ভিউয়ার্স, আপনারা এই যে লেখাটি দেখছেন এটি হচ্ছে এই অ্যাপসটি বাংলাদেশ সরকার কর্তৃক যে ভূমি মন্ত্রণালয় থেকে এই অ্যাপসটিকে পাবলিশ করা হয়েছে। শুন যে আমরা যদি প্লে স্টোরে যাই, তো আমাদের হ্যান্ডসেটে অবশ্যই ডাটা কানেক্ট থাকতে হবে এবং এই অবস্থায় প্লে স্টোরে প্রবেশ করলাম। প্লে স্টোরে প্রবেশ করার পরে আমরা এই সার্চ বক্সে এখানে টাইপ করব এন্ডি বিডি ল্যান্ড সার্ভে। এভাবে টাইপ করতে দেখবেন যে এখানে চলে এসেছে আমরা এই যে বিডি ল্যান্ড সার্ভে ক্যালকুলেটর, এখানে একটা ক্লিক দিব। ভিউয়ার্স, এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে একটু আইকনটা দেখলেও আপনারা চিনবেন, কারণ এখানে বিডি ল্যান্ডের অধীনে অনেক সার্ভে অ্যাপস রয়েছে। ভূমি মন্ত্রণালয় থেকে এখানে যে অ্যাপসটি পাবলিশ করা হয়েছে সে অ্যাপসটি মূলত এটি। সো আমি এই অ্যাপসটি নিজেও ইউজ করি, কারণ আমি বাস্তবে যখন আমাদের জমাজমি সংক্রান্ত একটু প্রবলেম ফেস করছিলাম তখন আমি এই অ্যাপসটি ইউজ করছিলাম। আপনারা চাইলে অবশ্যই এই জমাজমি সংক্রান্ত এই তথ্যগুলো জানার জন্য এই অ্যাপসটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে ইনস্টল লেখা থাকবে, যেহেতু আমি আগে থেকে ইউজ করছি তাই ওপেন দেখাচ্ছে, আপনারা ইনস্টল করে আপনাদের হ্যান্ডসেটে ইউজ করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।